রাশিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় স্কপ শহরের বিমানবন্দরে ইউক্রেনের ড্রোন হামলায় দুটি পরিবহন বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও ওই হামলা প্রতিহত করার কথা দাবি করেছে রুশ সেনাবাহিনী। এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় দুইজন নিহত হয়েছে। সম্প্রতি রুশ ভূখণ্ড লক্ষ্য করে বেড়েছে ড্রোন হামলার ঘটনা। এবছর রুশ ভূখণ্ড এবং ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত এলাকায় মোট 160টি ড্রোন হামলা হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। সর্বশেষ বুধবার রাশিয়ার স্কপ শহরে বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনা ঘটে। এতে রুশ সামরিক কার্গো বিমান ক্ষতিগ্রস্ত হয়। তবে প্রাথমিক তথ্য অনুযায়ী হামলায় কেউ হতাহত হয়নি। হামলার পর স্কপ বিমানবন্দরে বুধবার সব বিমান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে রুশ বিমান পরিবহন সংস্থা। অঞ্চলটির গভর্নরের দাবি, হামলাটি প্রতিহত করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে এই হামলায় ইউক্রেন জড়িত কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় দুইজন নিহত এবং একজন আহত হয়েছে বলে জানিয়েছেন শহরটির মেয়র। কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া রাশিয়ার ছোড়া 20টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করেছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইউক্রেনের পূর্বাঞ্চলে কামিকাজে ড্রোন দিয়ে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। কৃষ্ণসাগরে ইউক্রেনের 4টি নৌকা ধ্বংসের দাবি করেছে মস্কো। এসব নৌকায় ইউক্রেনের বিশেষ বাহিনীর 50 জনের মতো সেনা ছিল। সাদিয়া ফ্রিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।